হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমরা চলে এসেছি, আশা করি সবাই বুঝতে পারছো, মিলন মেলায়। মাম্মা খুব এক্সাইটেড মিলন মেলায় আসার জন্য। তো যেহেতু প্রথম শুরু হয়েছে, তো অনেকটা মেলাটা অনেকটা খালি, আর সব বাচ্চাদের এই সময় পরীক্ষা চলছে, ওই জন্য মাম্মার মেলা যখন মানে শেষ হয়ে যাবে তখন মাম্মার পরীক্ষা, ওই জন্য আগে থেকেই ঘুরে যাচ্ছি। তো এই দাদাটা আমাদের চিমনির ব্যাপারে বোঝাচ্ছিলেন, যে দাদাটা কথা বলছে পাপার সঙ্গে চিমনির ব্যাপারে বোঝাচ্ছিলেন। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তারপর মাম্মা ঢুকে পড়েছে, ও মাম্মা এই সোফাটা খুব সুন্দর, নাও না বলে আমাদের রুমে কি জায়গা আছে সোফা ফেলার? একটা সোফা ফেলেছি, আর সোফা ফেলা যায়? তো এইগুলো দেখছিল। তো বেশ পছন্দ পছন্দ জিনিস দেখা যায় মিলন মেলায়, তবে প্রাইসটা সেরকম পছন্দ মতো। তো মাম্মা এটা একবার বসছে, ওটা একবার, সেন্টার টেবিল, সোফা। তো এই এই ব্লু কালার সোফাটা খুব সুন্দর, সেটটা ভালো লাগছিলো, কুশন সেট সোফা সহ। তো এগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। আর মাম্মা কত আটে বসে আছে দেখো, যেন বাড়ির মধ্যে সোফায় বসে আছে। ওর পাপাকে বলছে, পাপা এটাই বসো, দেখো কত সুন্দর। তারপরে মাম্মা এবার বসেছে রকিং চেয়ার, ও বসেই উঠতে চাচ্ছিল না। ওর পাপা ডাকছে, চলে এসো চলে এসো, অন্যান্য জায়গায় ঘুরবো, তো উঠতে চাচ্ছিল না। এবার মাম্মা চলে এসছে একটা ম্যাজিক দোকানে, এই দেখো এই দোকানে ম্যাজিক দেখাচ্ছে, বিভিন্ন ম্যাজিক। তো কেনার পরে শিখিয়ে দেবে, ওরা প্রথমে দেখাচ্ছে, তারপরে তুমি যদি সেই ম্যাজিকটা কিনে নাও ওরা শিখিয়ে দেবে। তো কয়েকটা আমার মাম্মাকেও দেখালো, এই দেখো এই বলটা পকেটে ঢুকিয়ে আবার ওই মানে কাপটার মধ্যে থেকে বের করবে, আমার হাত দিয়ে আবার পকেটের মধ্যে নিয়ে চলে যাবে, এই দেখো। তো ম্যাজিক তো ম্যাজিকই হয়, ভালো লেগেছে, খুব সুন্দর। ওই ডিম আরটা দেখাচ্ছে, ওটা মুরগি বানিয়ে দেবে বন্ধ করে চুটকি মেরে, আবার ওই মুরগিটা আবার মানে ডিম করে দেবে। তো বিভিন্ন ম্যাজিক দেখিয়েছে, খুবই ভালো লেগেছে। তো এটা আবার ওয়াটার ইন্ডিয়া বলছে জল পড়ছে, আবার অন্যান্য দেশের নাম বলছে তখন জল পড়ছে না, এই ম্যাজিকটাও ভালো লেগেছে। আর এই তন্দুরি চা। তারপরে মাম্মার এবার মিকি মাউস চড়ার পালা, মাম্মা মিকি মাউস কত সুন্দর করে চড়ছে দেখো, খুব এক্সাইটেড হয়ে মিকি মাউস চড়ছে। আর এই মিকি মাউসটার লেন্থটা অনেকটা বেশি। তো মাম্মা উঠছে, তো মাম্মা যখন উঠছিল আমি ওর সোয়েটার বা মাথার টুপিটা খুলে নিয়ে নিই, আমি অতটা বুঝতে পারিনি, অতটা খেলার পরে খুব ঘেমে যাবে। তো মাঝখানে আবার ওকে ওগুলো চেঞ্জ করে দিয়েছি, শুধু একটা ফুলা তার ড্রেস পরেছিল, তাও এত ঘেমে গিয়েছে, এত ঘেমে গিয়েছে সেই ড্রেসটাও পরে নেওয়ার পরে চেঞ্জ করে দিতে হয়েছে। ওর মধ্যে নাচানাচি করেছে, স্লাইড চড়েছে, তো ভীষণ ওর ঘাম হয়েছিল। তো এরকম বাচ্চাদের এসব চড়ানোর সময় হালকা পাতলা ড্রেস একটা পরিয়েই মানে ওঠালেই ভালো, বেস্ট। তো আমি প্রথমে টুপি পরিয়ে দিয়েছিলাম, পরে কিন্তু আমি টুপি খুলে নিয়েছি মাম্মার, সোয়েটারও খুলে নিয়েছি মাম্মার। তো খুব ভীষণ নাচতে নাচতে চড়ছে মাম্মা, এক্সাইটেড। তারপরে মাম্মার খিদে পেয়ে গিয়েছে, ওটা চড়ার পরে এবার আমরা চলে এসেছি পপ আপ, চিকেন পপ আপ, ফিশ, তো গন্ধরাজ পপ আপ, তারপরে চিকেন, চিজ পপ আপ, এগ পনির পপ আপ, মানে সব সুন্দর একটা নতুন আইটেমের খাবার। তো সেখানেই চলে এসেছি, তো আমরা চিকেন পপ আপটাই অর্ডার করেছি, এগ পপ আপ মানে মাম্মা খাবে বলেছিলো, তারপর ওনারা বললো এগ পপ আপের থেকে চিকেন পপ আপটা ভালো, ওটাই অর্ডার করেছি। আর এদিকে পাওভাজি, কালারিং ক্যাপসিকাম দিয়ে পাওভাজি হচ্ছে, বিভিন্ন খাবারের আইটেম মেলায় রয়েছে। তো এবার আমাদের পপ আপটা উঠছে দেখো কত সুন্দর, ম্যাজিক মেশিনই দেখে অটোমেটিক এরকম উঠছে। তো পপ আপ রেডি, এবার মাম্মার খাওয়ার পালা। তো ভালো লেগেছিলো জিনিসটা, খুবই যে খারাপ তা নয়। এবার ডেকোরেশন করে দিচ্ছে একটা দাদা, সস, চিজ, মেয়োনিজ এসব দিয়েই মানে সুন্দর করে মানে দিচ্ছে। তো মাম্মা একটু খেয়েছে, পুরোটাই খেতে পারেনি, ও এত নাচানাচি করেছে, আমি ভেবেছি ওর খিদে পেয়ে গেছে,
খাবে, কিন্তু খুব একটা খেতে পারেনি, আমি খেয়ে নিয়েছি। তো তোমরাও একবার মেলায় এসো, মেলায় মানে উপভোগ করো, আশা করি ভালো লাগবে। বিভিন্ন রাইড, বিভিন্ন মানে খাবার জিনিস, বিভিন্ন দোকান জিনিসপত্র, খুবই ভালো লাগবে। তো এই আচারের দোকান, বিভিন্ন আচার, তো আচার গুলো খুব মানে টেস্টি এবং সুন্দর, ট্রাই করছিলাম আচার দোকান। তারপরে পুলি পিঠা থেকে শুরু করে মানে কিনা নেই, পিঠা যদি কেউ বাড়িতে না বানাতে পারো, এখানে সে পিঠা খেয়ে নেবে। তারপরে এই স্টিলের দোকানটা আমার এত পছন্দের, কিন্তু মানে জিনিসগুলোর দামটাও খুব বেশি। এই যে হামানদিস্তাগুলো আমি একটু দেখছিলাম নেবো বলে, তো সে এক বড়টাই তো 500 টাকা বলেছে, ছোটোটা সে 250-300 টাকা করে বলছে। তো স্টিলের দোকানের জিনিসগুলো সব চোখ মার। তবে একদম প্রথমে মেলাটা মানে স্টার্ট হয়েছে রবিবার থেকে, তো ওই জন্য ভিড়টা অনেকটা কম আছে। একটু শেষের দিকে বা শনিবার রবিবার দিকে আসলে প্রচুর ভিড় হয়, তখন এত সুন্দর করে দেখা যায় না। এখন একদম ফাঁকা ফাঁকা, খুব সুন্দর, মানে মজা দেখা হচ্ছে, ঘুরে নেওয়া হচ্ছে, এনজয় করা হচ্ছে, তখন কিন্তু ভিড়ে অতটা ভালো লাগবে না। তারপরে বাড়ি চলে আসবো, তারপরে মাম্মাকে, মাম্মা তো কিছুই না কিছু কিনবে। আমি ওকে বকছিলাম যে তুমি মোবাইল দেখো যখন, তোমার কোনো খেলনাই দেবো না। তো একটা স্লাইম আর একটা ওই রিং রিং খেলনা ধরেছে, তো ওই দুটো মাম্মাকে কিনে দেওয়া হলো। দিয়ে তারপরে আমরা বাড়ি চলে আসছিলাম। তারপর ভাজার, বাড়িতে বাচ্চাদের ভেজে দেওয়ার জন্য কত রকমের পাঁপড়ের আইটেম, বড়ির আইটেম, সেগুলো একটু ক্যাপচার করলাম আসার সময়। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তো এই পর্যন্ত আজকে, পরের দিনে দেখা হচ্ছে।